সুরক্ষা ঘাটতি বিতর্কের মুখে পদত্যাগ করছেন প্লেন নির্মাতা সংস্থা বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেভ ক্যালহাউন। পাশাপাশি এর বাণিজ্যিক এয়ারলাইন্স বিভাগের প্রধানও অবিলম্বে অবসর নেবেন এবং চেয়ারম্যান আর নির্বাচনে দাঁড়াবেন না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক সংস্থাটি। গত জানুয়ারিতে উড্ডয়নের পরপরই একটি বোয়িং 737 ম্যাক্স প্লেনের অব্যবহৃত দরজা খুলে উড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সংস্থাটির সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন দেখা দেয়। সিএফআরএ রিসার্চের ইকুইটি বিশ্লেষক স্টুয়ার্ট গ্লিকম্যান বলেন, শীর্ষ নেতৃত্বে ঝাঁকুনি প্রয়োজন। তিনি বিশ্বাস করেন সংস্থাটির বর্তমান সংকটের কর্পোরেট সংস্কৃতির সমস্যা থেকে উদ্ভূত হয়েছে, যার সমাধান কেবল নতুন অন্তর্দৃষ্টি দিয়েই সম্ভব। 2020 সালের শুরুর দিকে বোয়িংয়ের ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি জেরে পূর্ববর্তী বস ডেনিস মুয়েলেনবার্গ পদচ্যুত হলে সংস্থার প্রধান নির্বাহী হন ক্যালহাউন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।